বন্ধুয়ে কলে সংকল্প ললে বন্ধু আমার দলের কার্যকরী সভাপতি রানা গোস্বামী ডাঙরিয়ায় মোক প্রস্তাব দিছিলে যে আপনি একটা সংকল্প লোক যে সদিয়া পায়ে চুলি কাটি আর প্রস্তাবক সন্মান জানায় মানে সিদ্ধান্ত লৈছো মোৰ একো অসুবিধাও হওয়া নাই আগতে সপ্তাহ দেওবারে 50 দিনের মূরত চুলি কটাব ভূপেন বরাই কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা আধাতে শেষ হব বলে কটাক্ষ করেছিল একাংশ হেহে রানা গোস্বামীয়ে পরামর্শ দিলে ভূপেন বরাক চুলি নকটা কথা তো মূর নহয় আমি যেতিয়া 1 নভেম্বরের পদযাত্রা করেছিল আমাক বিভিন্ন ধরনের সমালোচনা করলে সরকারের ফল কোনোবাই কলে যে 150 মানুষ হব এসপ্তাহের পিছত বন হয়ে যাব কোনোবাই কলে মিয়াক লৈ পেলাই খোজকাঢ়িছে কোনোবাই কলে জালুকবাড়িত বন হয়ে যাব মানে এনেকে এই যাত্রাটা যে নহব এনেকা ধরনের একটা সাংঘাতিকভাবে সরকারি পক্ষই আর সরকারের সহযোগী এআইইউডিএফ দলে অপপ্রচার চলাই আছে এটা মোৰ বন্ধু আমার দলের কার্যকরী সভাপতি রানা গোস্বামী ডাঙরিয়া সদিয়াত আছিল সদিয়াত সকলো মানুষে তেওঁ লগ পাওঁতে কলে সেইবুলি কোৱাৰ কাৰণে রানা গোস্বামী ডাঙরিয়ায় মোক প্রস্তাব দিছিলে যে আপুনি এটা সংকল্প লোক যে সদিয়া পায়ে চুলি কাটি আর প্রস্তাবক সন্মান জানায় মানে সিদ্ধান্ত লৈছো মোৰ একো অসুবিধাও হওয়া নাই আগতে সপ্তাহ দেওবারে কাটো এটা 50 দিনের মূরত কাটিল সদিয়া গৈ পোৱাৰ পাছতহে চুলি কটোৱাৰ শপথ ললে ভূপেন বরাই চুলি নকটা কথা তো মূর নহয় আমি যেতিয়া 1 নভেম্বরের পদযাত্রা করেছিল অপপ্রচার চলাই আছিল এটা মোৰ বন্ধু আমার দলের কার্যকরী সভাপতি রানা গোস্বামী ডাঙরিয়া সদিয়াত আছিল সদিয়াত সকলো মানুষে তেওঁ লগ পাওঁতে কলে যে কোনো কারণতে ভূপেন বরা আহি পেলায় সদিয়া নেপায় সেইবুলি কোৱাৰ কাৰণে রানা গোস্বামী ডাঙরিয়ায় মোক প্রস্তাব দিছিলে যে আপুনি এটা সংকল্প লোক যে সদিয়া পায়েহে চুলি কাটি আর প্রস্তাবক সন্মান জানায় এ পি সি সির সভাপতি ভূপেন বরার কথা শুনার আগতে চাওক রাহুল গান্ধীক ভারত জোড়ো যাত্রাত অংশগ্রহণ করে দাঢ়ি চুলি পকি দীঘল হয়ে গেছে রাহুল গান্ধীর কিন্তু ভূপেন বরার চুলি নাবাড়েহে নাবাড়ে নগজে দাঢ়িও চুলি নকটা কথা তো মূর নহয় আমি যেতিয়া 1 নভেম্বরের পদযাত্রা করেছিল আমাক বিভিন্ন ধরনের সমালোচনা করলে সরকারের ফল রানা গোস্বামী ডাঙরিয়ায় মোক প্রস্তাব দিছিলে যে আপুনি এটা সংকল্প লোক যে সদিয়া পায়েহে চুলি কাটি আর প্রস্তাবক সন্মান জানায় মানে সিদ্ধান্ত লৈছো মোৰ একো অসুবিধাও হওয়া নাই আগতে সপ্তাহ দেওবারে কাটো এটা 50 দিনের মূরত কাটি দাঢ়ি চুলি আখ্যানের পাছত ভারত জোড়ো যাত্রার মাজতে কবিতা লিখি আকৌ চর্চালে অহা ভূপেন বরাক সমালোচনা একাংশর সাহিত্য সভার সভাপতির নাম প্রস্তাবত কি আপত্তি আছে বলে সাংবাদিকক প্রশ্ন ভূপেন বরার যিকেজনে সাহিত্য সভার সভাপতি হবলে কৈছে তেওঁলোকৰ মুখত ফুল চন্দন পরক বলে কলে ভূপেন বরাই কবিয়ে কৈছিলে যে অনাদর অবহেলা সকলো গোটাই লৈ রসময় সরগর কুসুম কানন অনাদর অবহেলা প্রথম মই পোৱা নাই এনেকুৱা ধৰণৰ অনাদর অবহেলা তুচ্ছত আছিল উপলুঙা এইবিলাক চলি থাকিব কৈছে কবিতা লিখার কারণে আপনার সাহিত্য সভা হব বলে পদরভাবে ঘোষণা করেছে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিয়ে কি কব তেওঁলোকৰ মুখত ফুল চন্দন পড়ক যদি এনেকুৱা সন্মান মোৰ কপালত আছে ভালেই হব রাজনৈতিক পথারত বারে বারে পরাজয় বরণ করা কংগ্রেস তথা ভূপেন বরাই বিভিন্ন মন্তব্য কার্যকলাপে দখল করে আহিছে সংবাদ শিরোনাম আকৌ চর্চাত থাকিবলৈ ভূপেন বরাই এইবার কি করে হেয়া চাবলগিয়া হব নারায়ণপুরের পৰা পংকজ কুমার ফুকন এনবি নিউজ।